সেদিন পার হয়ে গেছে, ভাঙড়ের মানুষকে একচেটিয়ে আমরা জিতেছি, আমাদের মানুষকে মেরেছে। এবার আমি মিডিয়ার সামনে বলতে পারি, ভাঙড়ের মানুষে তথা আমাদের আইএসএফের কর্মী সহ সাধারণ মানুষকে এক গা মারলে এক গা নৌসাদ এসে তার হয়ে মার খাবে। সেদিন পার হয়ে গেছে, এক চেটিয়া অত্যাচার করে চলে গেছে, হয়তো আমি তাদের পাশে দাঁড়াতে পারিনি, সেদিন আর নাই। এখন একটা সাধারণ মানুষের উপর ইতি শাসক দল অত্যাচার নামে, তাকে যদি দুঘা মারে নৌসাদকেও দুঘা মারতে হবে। সেই জায়গা আমি অর্থাৎ তোমার হয়ে আমি মার খেতে প্রস্তুত আছি। তো আমাকে মেরে যদি এরা শান্তি পায়, দেখবো কত ঘা মারতে পারে। আমার ভাঙড় বিধানসভার একটা ছেলেকে এই রকম নিরবভাবে হত্যা করা হয়েছে, আমি ছেড়ে কথা বলবো না। চেষ্টা করছি এদের সামনে থেকে আমাকে দূরে সরিয়ে যাওয়া, যাতে আমি ভাববো যে এরা কি আমার সামনে দেখা করলো না, এই বিষয়টা আমি মাথা ধরে সরে যাব। কিন্তু আমি কায়জারদাকে বলে রাখছি, কায়জারদার নেতৃত্বদেরকে বলে রাখছি, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেবে। ও নিতে না চাইলেও ওর বাড়িতে এসে ওর তালা দেখে পরিষেবাকে দিয়ে যাবে। গত সপ্তাহে রাজারহাটে খুন হয়ে ভাঙড়ের বড়ালি গ্রামে যুবক ইয়ারুল মোল্লার বাড়িতে বিধায়ক নওশাদ সিদ্দিকীর আগমনকে কেন্দ্র করে রীতিমতো আইএসএফ বনাম তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চাপানোতর ক্রমশ পারদ চড়ছে। মৃতের দাদার স্ত্রী দাবি করেছেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের বাড়িতে আসবে, তাই খবর পেয়ে আমার শ্বশুর শাশুড়িকে তৃণমূলের লোকজন তুলে নিয়ে যায় এবং বাড়িতে তালা ঝুলিয়ে দেয়। আমি রান্না করছিলাম, ওনারা আসলেন, এসে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে গেলেন, কিন্তু কোথায় নিয়ে গেলেন আমি জানি না। তারপরে আমি বললাম যে আমার হাজবেন্ড থাক, আমার রান্না করতে হবে, বাচ্চা ধরতে হবে, নাহলে আমি রান্না করতে পারবো না। ওনারা বললেন যে রান্না করতে হবে না, তুমি ঘরে তালা লাগিয়ে অন্য কোথাও গিয়ে বসে থাকো, বেলা 5টা পর্যন্ত বাড়ি আসবে না তার আগে। কারা নিয়ে গেল? কারা? টিএমসির কিছু লোক। নাম নাম কি? নাম আমি কারুর নাম জানি না। না, আমি সত্যি নাম জানি না। আজকে এখনো কিন্তু খেয়েছেন কি? এই এই 10-20 মিনিট আগে আমার ছোট শাশুড়িদের বাড়ি খেলাম। শাশুড়ি বাড়ি খেয়েছেন তাই তো? দুপুর থেকে কিছু খাইনি, এখনো সবজি টবজি কুটে ঘরের ভিতরে আছে। বেশ, মানে রান্না করতে দিনই যারা এসেছিল তারা কোন দলের নেতা? টিএমসি। তবে শাশুড়ির গলায় ভিন্ন সুর। শাশুড়ির দাবি, আমরা তৃণমূল করি, তৃণমূল নেতারা আমাদের সহযোগিতা করছেন, আমাদের তুলে আনা হয়নি, বরং আমরা নিজেরাই ঘরে তালা ঝুলিয়ে বাজারে এসেছি। আপনার বৌমা অভিযোগ করছে যে তৃণমূলের কর্মীরা আপনার বাড়িতে তালা মেরে আপনাদের তুলে নিয়ে এসেছে, সত্যি এটা? না, মিথ্যে। মিথ্যে? হ্যাঁ। তাহলে সত্যটা কি? সত্যটা আমরা তালা তুলি মেরে, আমি তৃণমূল, আমরা তৃণমূল করি, আর তৃণমূলীরা সহযোগিতা আমাদের করছে। ওরা আসবে কি না আসবে, ওরা কী হিসেবে আমাদের বাড়ি আসবে এটা আমরা জানি না। আমরা তারা তুলে মেরে আমরা দুজনকে বাজারে এসেছি। তাহলে কি আপনার বৌমা যেটা বলছে মিথ্যে কথা? হ্যাঁ, ও মিথ্যে। এই তালাটা তো আপনাদের নয়। তবে বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে গোটা ঘটনার বর্ণনা দিতে মিটের দাদার চোখে মুখে আতঙ্কের ছাপ দেখতে পাওয়া যায়। এই যে তালাটা লাগিয়েছে কারা? আমি তো কাজে গেছিলাম, আমার বাবা মা বাড়ি ছিল, তারপরে আজকে কালকের বসাবসির পরে আমার চাস্তো দেইজিরা সব বসাবসি, সামনে রবিবার কলিমাখানি হবে, তা আব্বা মা এমনি আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার কথা ছিল, তা আমি সঠিক জানি না, আমি তো কাজে ছিলাম, আমি 15 মিনিট আগে বাড়ি এসেছি, আমার শরীরটা খারাপ বলে পেমেন্টের ব্যবহার ছিল, তাই আমি বাড়ি এসে দেখছি যে তালা মারা, হয়তো কী মেরেছে বাবা মা মেরে গেছে কি আমি জানি না। এখন কথা হচ্ছে তোমার ভাইকে বলছো যে যেহেতু এই এলাকায় হয়নি, রাজারহাটের এলাকায় হয়েছে, থানা পুলিশ থেকে কি জানানো হয়েছে যে কারা মেরেছে বা কি কারণে মেরেছে, তেমন কি জানিয়েছে? থানার পুলিশ প্রশাসন বললো যে একে মার্ডার করা হয়েছে, এইটুকু জেনেছি। কোনো কারণ তুমি জানতে চাও? সেই সময় সেই গেছিলাম, কেস করতে গেছি, তারপর থেকে থানায় আমার যাওয়া হয়নি, আর প্রশাসনরাও আমাকে কিছু বলেনি। কিন্তু এই মুহূর্তে এই বাড়ির লোকজনগুলো কোথায়? আমাদের বিধায়ক সাহেব তিনি এসেছেন জনপ্রতিনিধি হিসাবে তার এলাকার সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে, এই মুহূর্তে এই বাড়ির লোকজনগুলো কোথায়? এই বাড়ির লোকজন ওই সামনে রবিবার কলিমাখানি হবে, হয়তো আত্মীয় স্বজনের বাড়ি বলতে যাওয়ার কথা ছিল। সব সুন্দর তালা লাগিয়ে দিয়ে তুমি কি, তোমার কি নিজের ভাই? হ্যাঁ, আমার নিজের ভাই। তুমি জানো না যে তার কোথায় গেছে, কি বলছে, তুমি ঠিক তোমার কথাবার্তা, এটা কি কোনো অভিসন্ধি বলে তোমার মনে হয়? তুমি কি মনে করো, তোমার তো নিজস্ব চিন্তা ভাবনা আছে, ভয়ভীতি করার কোনো দরকার নেই। কোনো আপনার পাশে একজন বিধায়ক আছে এবং সাধারণ মানুষ আছে, আমরা আছি, যে সঠিকটাই বলো যে তোমার ভাই, সে পরিবারের লোক, তোমার ভাবি, তোমার মা, তোমার বাবা, সবাই যেখানে থাকে তারা বাড়িতে, কেউ নেই, এটা কখনো হয় কাউকে নিমন্ত্রণ করতে গেলে?
আমি তো জানি না, আমার আমার ওয়াইফ আছে, তাহলে ওয়াইফ বলতে পারবে। তুমি এই পরিবারের সদস্য, তোমার কি মনে হয় যে পারিবারিক কারণে কি রাজনৈতিক কারণে কিংবা কোনো কর্মসূত্রে এই কোনো কারণে কি মাতাকে মারা হয়েছে বলে উদ্দেশ্যপূর্ণিত হবে কোনো রকম উদ্দেশ্য কমিশনটি? যেহেতু আমার জানা ওখানে আমার ভাইয়ের মার্ডার পরে শুনতে পাই যে ওখানে পরপর তিনটে মার্ডার হয়েছে, এর আগে একটা লেডিজ মার্ডার হয়েছে, হয়তো নিশ্চয়ই কোনো ওখানে রহস্য আছে, তা না হলে আমার ভাই এমন কিছু তো জানতো, সেই হিসেবে ওকে মার্ডার করেছে। একজনের বাড়ি সব জায়গায় খোঁজ খবর নিয়ে দেখি যে কোনো জায়গায় পাইনি। এবার হঠাৎ কিছুদিন পর ফোন আসে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে দেখতে পাই যে কোনো একটা মার্ডার হয়েছে। মার্ডার হওয়ার ফলে থানা থেকে আমাদের যোগাযোগ করে, যোগাযোগের পরে আমরা ওখানে যাই, গিয়ে দেখতে পারি যে ওখানে লাশ পড়ে আছে। তারপরে পোস্টমর্টম হয়, থানার প্রশাসন সেই তারপরের দিনই দুজনকে অ্যারেস্ট করেছে। তারপর থানার অফিসার আমাকে ফোন করে বললো যে তো এখনও দুজনা, এরা চারজনা জড়িত আছে। তারপর আমি ওখানে যাই, বলে তুমি এখানে এসে একটা কেস করতে হবে, কেস করলে বাকি আসামি দুজনা ধরতে পারবে। তারপর আমি ওখানে যাই ঈদের দিনে, সেই সময় মাথা ঠিক নেই, ওখানে যাওয়ার পরে ফের কেস করা হয়। তারপরে সেই দিন স্যার আমার কাছে ফোন করে বললো যে বাকি দুজনের অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, তুমি ভাই আপনি যে কেসটা করেছেন তো আপনি নিজে লিখেছেন না আপনাকে কেউ শিখিয়ে দিয়েছে? বা আপনার তো স্বাভাবিকভাবে ঈদের কুরবানিরও ব্যাপার ছিল, আর আপনার কি বলে ভাইয়ের মৃত্যুর খবর, আপনাকে কেউ বলে দিয়েছে লিখেছেন না আপনি নিজে থেকে? ওখানে যাওয়ার পরে আমাদের তো মাথা ঠিক নেই, ওখানে একটা ওই রাজারহাট থানার একটা স্যার আমার বললো, স্যার যেমন বললো আমি তেমনভাবে লিখলাম। আচ্ছা, এখন পর্যন্ত চারজনকে অ্যারেস্ট করেছে? জি। তা থানা থেকে কিছু যোগাযোগ করেছে তারপর থেকে, পোস্টমর্টম রিপোর্ট কবে দেবে না দেবে? না, এখন ওই দুদিন হচ্ছে, এমনি গত পরশু দিন ফোন করেছিল যে যে এদের চালান হয়ে গেছে, তারপরে থেকে কাল আর আজকে কোনো খবর পাইনি আর কোনো যোগাযোগ নেই। এদিন ভাঙড়ের বড়ালি গ্রামে মৃত পরিবারের পাশে দাঁড়াতে পৌঁছান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। মূলত তার সঙ্গে মৃত পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে না দেওয়াটাই ছিল তৃণমূলের মূল উদ্দেশ্য, এমনটা দাবি করেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন কাইজার আহমেদ নোংরা রাজনীতি করছেন, ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত মৃত পরিবারের বাকি সদস্যরা ভয়ে কথা বলতে পারছেন না। তবে এদিন তৃণমূলের নেতা বাহারুল ইসলাম বলেন নওশাদ সিদ্দিকী মিথ্যাচার করছেন, আমরা সকলে মৃত পরিবারের পাশে আছি, সমবেদনা জানাতে তাদের বাড়িতেও পৌঁছেছিল তৃণমূলের প্রতিনিধিরা, এবং আমরা মৃতের খুনের পূর্ণাঙ্গ তদন্ত ও আসামিদের শাস্তি দাবি জানাই। ব্যুরো রিপোর্ট, মিল্লি বাংলা। আমার কাছে খবর আছে, দেখুন এই ফোনটা আমার কাছে আছে না, আমার কাছে অনেক ডকুমেন্টস আছে, তাদের বাড়ি সকালে এসে কি করেছে না করেছে টোটালটা আছে, আমি বেশি বিস্তারিত যাচ্ছি না। এই বেচারি ভাই, এই বোনটা আমার, যদি মুখ খুলে এই দায়িত্বটা কে নেবে ভাই? দায়িত্ব কেউ নেবে? কালকে থেকে আইকে মার্ডার করে দেয় কে নেবে ভাই? আমার বোন আমার মুখ খুলতে পারছে না, আমি তো বলছি এই তালাটা এদের নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। এর মধ্যে পুরো যেটা সিন ক্রিয়েট যেটা করেছে সেটা হচ্ছে কাইজাদ্দা, কাইজাদ্দা এখান থেকে এসে ভয় দেখিয়ে ইভেন এটা বলেছে, জিজ্ঞাসা করতে পারেন যে বিধায়ক সাহেব আসলে তোরা সামনে আসবি না, তো বিধায়ক সাহেব এসে তুলে সামনে আসবি না কেন, কি আছে? সবাই তো চাইবো এই ছেলেটাকে যারা হত্যা করলো তার বিচার চায়, এটাই তো নাকি? কাজাদ্দাও চাইবে, নওশাদ সিদ্দিকীও চাইবে, গ্রামের মানুষও চাইবে, এলাকার তৃণমূলও চাইবে, এলাকার আইএসএফও চাইবে, বিজেপি থাকলে সেও চাইবে, কারণ কেউ কোনোদিন চায় না একটা নিরীহ ছেলেকে এইরকমভাবে হত্যা করা হোক। তাহলে মধ্যখানে কি? আমি দেখুন আমি বলছি, খোঁজ নিয়ে দেখুন, এই হত্যার সাথে অত্র এলাকার পঞ্চায়েতের প্রধান জড়িয়ে আছে, আর এদের ওপর থেকে অর্ডার এসেছে যে নওশাদ সিদ্দিকীর সামনে না ওরা মুখ খুলে ফেলে। জানে নওশাদ সিদ্দিকীর সামনে মুখ খুললে বিচার না হলে হাইকোর্ট, প্রয়োজনে সুপ্রিম কোর্ট, সিবিআই পর্যন্ত চাইবো। আমার ভাঙড় বিধানসভার একটা ছেলেকে এইরকম নিরীহভাবে হত্যা করা হয়েছে, আমি ছেড়ে কথা বলবো না, চেষ্টা করছি এদের সামনে থেকে আমাকে দূরে সরিয়ে যাওয়া, যাতে আমি ভাববো যে এরা কি আমার সামনে দেখা করলো না, এই বিষয়টা আমি মাথা ধরে সরে যাবো। কিন্তু আমি কাইজাদ্দাকে বলে রাখছি, কাইজাদ্দার নেতৃত্বদেরকে বলে রাখছি, নওশাদ সিদ্দিকী ভাঙড়ের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেবে, ও নিতে না চাইলেও ওর বাড়িতে এসে ওর তালা দেখে পরিষেবাকে দিয়ে যাবে। সুতরাং এখানে একটা বড় র্যাকেট কাজ করছে অত্র এলাকায়। এই কদিনের মধ্যে আস্তে আস্তে এই কদিনের মধ্যে তিনটে মার্ডার হয়, সরি দুটো মার্ডার হয়েছে আর একটা এই ধরনের ভয়ঙ্কর, তিনটে ভয়ঙ্কর ইনসিডেন্ট ঘটেছে। তো সুতরাং ওই এলাকায় পরিবেশ সংক্রান্ত বিষয় এবং যেখানে হয়েছে পার্টি অফিস ছিল, এবং পার্টি অফিসের ভেতরে ওখানে এটাও প্রত্যক্ষদর্শীরা বলছেন, এবং আমি ওখানে খোঁজ নিয়ে দেখেছি ওই পার্টি অফিসের মধ্যে ওরা মদ্যপান করে গভীর রাত পর্যন্ত ওখানে থাকে।
সুতরাং একটা বড় ঘটনা এটাকে ধামা চাপা দেওয়ার জন্য এদের উপরে এরা সরল সহজ মানুষ খেটে খায়, এদের উপরে একটা প্রেশার ক্রিয়েট তৈরি করতে চাইছে। তো কথা হচ্ছে মানুষের তার ছেলেকে হত্যা করা হলো, তার পরিবারে তোমার ভাই না দাদা ভাইকে হত্যা করা হলো, তারপরেও যদি তাদের উপরে এরকম প্রেশার ক্রিয়েট করাই তাহলে এটা কোথায় যাবে।